রাফি দপ্তরের রাসূলগণ থেকে ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাইছেন? লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত পিওর লাল পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে, আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালার পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল্ক বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা, জানো তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে চায়া চায়া শুধু দেখবা, ব্যাস খবরদার, পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করতে পারো। জি, এই প্রশ্নটা কয়েকজন করেছেন, আর একটা চিকট এসছে, সৌদি সরকার মহিলাদের হজ উমরার জন্য মাহরাম ছাড়াই অনুমতি প্রদান করেছে, এটা এই শরীয়ত কি বলে, নারীরা আসলে কি মাহরাম ছাড়া যেতে পারবে? মাহরাম ছাড়া মহিলারা হজ এবং উমরা করতে আগে সৌদি সরকারের পক্ষ থেকে আইনি ভাবে বাধা ছিল, যার কারণে আপনি সৌদি আম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে, কোন মহিলার পাসপোর্ট জমা দিলে সাথে একজন মাহরামের পাসপোর্ট থাকতে হতো, দেখাতে হতো যে উনি ওনার মাহরাম, তারপরে ভিসা পাইতো। এখন সৌদি সরকার এই শর্ত তুলে দিয়েছে। আমি বলি সৌদি সরকারের যদি ফিনান্সিয়াল কোনো টার্গেট থাকে যে আমার বেশি বেশি হাজি আসবে, ডলার বেশি আসবে দেশে, তাদের সে উদ্দেশ্য যদি থাকে তারা সেই কারণে তাদের আইন পরিবর্তন করতে পারে, কিংবা তাদের কোনো কারণে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, বৈশ্বিক কোনো পলিটিক্সের কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে, কিন্তু শরীয়তের বিধান এটা সৌদি সরকার কেন পৃথিবীর কোনো সরকারের ডিসিশনে চেঞ্জ হবে, খোদ সৌদি আরবের ওলামায়ে কেরামই এটাকে জায়েজ বলেন না, এবং সারা বিশ্বের বেশিরভাগ ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু আল-মারআতু ইল্লা মা আযী মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এই হাদিস শোনার পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জিহাদে যাওয়া লাগবে না। ও, তিনি বলেছেন নাম লেখাইছি জিহাদের জন্য, এদিকে আমার স্ত্রী হজ করতে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদে যেতে হবে না। তার মানে কি, মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। এখন আপনি বলবেন মহিলাদের উপরে সব বাইন্ডিংস, আরে ভাই আমি সবসময় বলার চেষ্টা করি মহিলাদের কে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, যে পুরুষ তুমি হজে যেতে চাও চলে যাও, তুমি বিপদে পড়ো না, অ্যাক্সিডেন্ট করো না, ঠ্যাং ভাঙে তোমারটা তুমি বুঝে পড়াও, কিন্তু মহিলা হজে যাবে খবরদার, স্বামী ভাই তোমরা কেউ না কেউ সাথে যাও, টেক কেয়ার করো, তার প্রেসিডেন্টের মতো, যে প্রেসিডেন্ট যাচ্ছে তার সাথে গার্ড থাকতে হবে। আচ্ছা, আমাদের আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি কালকে একটু কারণ বাজারে গিয়া মন খুলে একটু তরকারি বাজারে হাঁটবো, একটু এই বন্দি জীবন আর ভালো লাগে না, উনি মাঝে মধ্যে বক্তব্য বলেন, যদি উনি বলেন যে তোমরা সব গার্ডটা সরে যাও আমি একটু লোকাল বাসে উঠবো, কতদিন একটু উঠি না, ওনাকে এই অনুমতি দিবে? গার্ডরা কোন অবস্থাতে বঙ্গভবন দেবে বলবে না স্যার, আপনাকে বাইরে দিলে তো আমার চাকরি নষ্ট হয়ে যাবে, জোর করে হলেও আটকাবে, তো এর মানে কি ওনাকে বন্দি করে রাখা নাকি সম্মানের কারণে? অতএব নারীকে মাহরাম সাথে রাখার যে নির্দেশ হয়েছে সম্মানের কারণে। এখন অনেকে বলে আধুনিক যুগ এই সুবিধা আছে ওই সুবিধা আছে, শরিয়া সকল যুগের জন্য, অতএব এটাই গ্রহণযোগ্য মত যে মহিলারা হজ উমরা করার জন্য মাহরাম সাথে নিয়ে যাবেন, হজ মাহরাম নাই, আপনি বাসায় বসে এসাকে নামাজ পড়বেন, ওমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, আমার একটা নীল পাঞ্জাবি আছে, আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি, ও আল্লাহর মধ্যে প্রচুর দাওয়াতও পাই, তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কিনা? এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতে যায় পড়ে, এটা বলতে পারেন আর কি, আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বর্গ খুঁজতেছেন। তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা, অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে, ওই কারণে বোধহয় এটা হচ্ছে, এরকম কিছুই না, হয়তো কাকতালীয়, আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিনের দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে, কই আমরা তো নীল পাঞ্জাবি পড়ি না, আমরা তো প্রতিদিনই দাওয়াত পাই, যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবি কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পেতাম না আমরা, ঠিক, অতএব এটা সঠিক কোনো বিষয় না। রিয়া বলতে আমরা কি বুঝি, রিয়া থেকে পরিত্রাণের উপায় কি? রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো কাজ করা,
আজকাল তো আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সময়ে লোক দেখানো কাজ ছাড়া তো আর কাজ পাওয়া যায় না যেই কোনো ভালো কাজ করি আমরা সেটা ফেসবুকে সেলফি তুলে মানুষকে না দেখেন আমাদের দিনটাই ঠান্ডা হয় ঠিক না বেটি একবার এক লোক আমি মণিপুরে এক মসজিদে যখন দায়িত্বে ছিলাম আমার মসজিদে কিছু টাকা দান করছেন তো দান করার পর উনি বলছে যে হুজুর আমি তো দোয়া চাই আর কি ঠিক আছে আমি নামাজের পর বললাম আল্লাহর এক বান্দা কিছু টাকা মসজিদে দিয়েছে আপনারা ওনার জন্য দোয়া করেন পরে নামাজের পরে আমি ওনার নামটা নেই নেই নামাজের পরে উনি আমার কাছে একা একা দেখা করতে আসেন এসে বলছেন ভাই মনে কিছু নিয়েন না আমার নামটা নিয়ে কি পুরো গুণগান গুণা তো নামে তো নাকি আমি বললাম কেন গুণা হবে কেন বলে না এমনি জিজ্ঞেস করতেছি আর কি যে আমার নাম নিলে কোনো গুণা হইতে কিনা আমি তো না কোনো গুণা হতো না কিন্তু সবারও কোনো কারণ ছিল না আপনার নাম নিলে যে কোনো সব হবে এরকম কোনো বিষয় ছিল না অনেক লোক আছে মসজিদে একটা ফ্যান দিয়ে আবার লিখে দেয় সৌজন্যে হবো ফেরেশতারা খাওয়ার পায় না না পায় সব দিতে লিখে দিছে যে দেখে দেখে না ফেরেশতারা লিখতে পারে ভাইরা আমার এমন একটা সময় যাচ্ছে মুখলেস এবং নিষ্ঠাবান মানুষের অভাব এত বেশি হাজার হাজার ভালো কাজ করা মানুষ আছে দানকারী মানুষ আছে নামাজি মানুষ আছে কিন্তু মুখলেস মানুষের বড় অভাব চলছে সৌদি আরবের একজন স্কলার তিনি বলেছেন যে আমরা গুনাহ করে যেরকম লুকানোর চেষ্টা করি আমাদের উচিত ভালো কাজগুলো সেরকম লুকানোর চেষ্টা করা আমাদের নেকামলগুলোকেও সেরকম লুকানোর চেষ্টা করা উচিত আপনি ভালো কাজ অপরাধের কাজ যেন মানুষ না জানে সেই চেষ্টা করেন ভালো কাজগুলো লুকিয়ে রাখেন শুধু কাকে দেখাবার জন্য আল্লাহকে দেখান দেখেন মানুষকে দেখানোর একটা মজা আছে এটা আমরা সবাই বুঝি আপনি ওমরা গেছেন সেখানে একটা সেলফি তুলে দিলেন যে এখন মক্কা শরীফে আছি হ্যাঁ অতএব সবাই দোয়া টোয়া চাও কমেন্ট বক্সে আমার কাছে কিছু লাইক কমেন্ট কামাই হোক আপনি মানুষ বাবা দিল দোয়া টোয়া চাইলো একটু ভাবসাব আসলো ভালো লাগলো ঠিক আছে ভালো কাজ করে প্রকাশ করলে মানুষ বাবা দিলে ভালোই লাগলো কিন্তু ভাইরা আমার ভালো কাজ করে সবার থেকে লুকিয়ে আপনার স্ত্রীও জানবে না আপনার মা বাবাও জানবে না আপনি কোথায় একটা দান করেছেন লুকিয়ে রাখেন কোন একটা নেকামল তাহাজ্জুদের নামাজ চুপু চুপু উঠে পড়েছেন কেউ যেন টের না পায় আবার গিয়ে শুয়ে পড়েছেন কেউ টের পায় নাই কাউকে বলেন নাই এই যে আল্লাহর সাথে একটা নিরালা সম্পর্ক করার চেষ্টা যে শুধু আমি আল্লাহকে দেখাতে চাই সবার থেকে লুকাতে চাই এটার একটা স্বাদ আছে আল্লাহর শপথ এই স্বাদটা মানুষকে দেখানোর স্বাদের চাইতে অনেক বেশি উপভোগ এই জন্য ভাইরা আমার রিয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে রিয়া থেকে বাঁচার জন্য উপায় কি জানতে চাইছেন উপায় প্রথম উপায় হলো যে এটার জন্য রিয়ার যে ভয়াবহতা আছে সে সম্পর্কে জানতে হবে এটা শিরকে আসগর মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে সওয়াব দূরের কথা উল্টে আরো গুনাহ হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা কত ভয়াবহ যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে সবাই দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে এত ভয়ঙ্কর ফিতনা নবী রাসূল সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর ফিতনা আছে যেটার ব্যাপারে আমি তোমাদের পরে আশঙ্কা করি যে তোমরা সেই ফিতনায় পড়ে যাবে সেটা হলো শিরকে খাফি গুপ্ত শির এই যে মানুষকে দেখানো লোক শোনানো লোক দেখানো মানসিকতা ভালো কাজ করা আজকাল নিষ্ঠাবান মানুষ পাওয়া যায় না সব দুই নম্বর এই লোক দেখানো লোক শোনানো মানসিকতা নিয়ে ভালো কাজ করা হলো দুই নম্বরের অপর নাম আর সততার অপর নাম হলো না আমি কারো কাছ থেকে থ্যাংকস চাই না শুকরিয়া চাই না আমি কাকে দেখাতে চাই আল্লাহকে শুধু দেখাতে চাই বাস আর কারো কাছে না আমরা তো এত গল্প বাজ আজকাল মাশাআল্লাহ জীবনে কোনো ভালো কাজ করার তৌফিক হয়ে গেলে গল্প দিতে দিতে ওই ভালো কাজের নাম নিশানা আমল মাত্র থেকে মোছা ছাড়া আমরা থামি না দ্বিতীয় হজ থেকে না না যায় নামাজটা নিয়ে আসো তো আমার দুইবার হজে গেছে যে এটা বোঝানোর জন্য বলে কি যে আমি দ্বিতীয় হজ থেকে যে নামাজটা আনছি ওইটা নিয়ে আসো বোঝেন নাই কথা ভাইরা আমার এই রিয়া আমাদেরকে ধ্বংস করে ফেলছে এই জন্য এক নম্বর হলো রিয়া বা লৌকিকতা শিরকে খফি এটা গুনাহের কারণ সওয়াবের কাজ করে গুনাহ হতে পারে মানুষকে দেখানো মানসিকতা রাখলে এই জন্য এগুলোর ভয়াবহতা জানতে হবে আর একটা দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম হে আল্লাহ আমার জ্ঞাতসারে আমার অজ্ঞাতসারে যতভাবে শিরক হতে পারে এই সবগুলো থেকে আপনার কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন আর মুখলিস মানুষদের সাথে থাকবেন যে মানুষগুলো দেখবেন যে গাল গল্প দেয় না কত ভালো কাজ করে কিন্তু কারোর কাছে বলে বেড়ায় না
চুপচাপ থাকে শুধু আল্লাহকে দেখানোর চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের মুখলিসদের কাতারে শামিল থাকার তৌফিক দান করুন আমিন আমিন